হারিয়ে পাগল সাজার ভান চোরের মুখে সাধু বচন ধর্ম কর্ম প্রাণ জুয়ায় মজে সব হারিয়ে পাগল সাজার ভান রং বেরঙের মানুষ মিলে তুলছে নানান সুর ভালো মন্দ মিশে একটা নাম গোবিন্দ পুর রং বেরঙের মানুষ মিলে তুলছে নানান সুর ভালো মন্দ মিশে একটা নাম গোবিন্দ পুর এসব করে কত দূর আর যাবে তোমরা বলো বুঝেও সবাই কেন যে তাও উল্টো পথে চলো দেখতে এমন আজব ছবি আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমি দুই সন্তানে লিখে দিতে চাই হায় হায় তাহলে পরে আমি কারে বিয়া করলাম সে চক্ষু বন্ধ করিয়া মাথা ঠান্ডা করিয়া কি করতে পারে ডিভোর্স পেপারে সাইন করিয়া দিতে পারে ওই রাতের বেলায় একটা অপারেশন যাইতেছি মালামাল যদি কিছু আনতে পারো সুজনের ঘরের মধ্যে রাখো মোর বোন কেউ যদি তার একখান লাত্তি দেয় সে তার দশখান লাত্তি দিয়ে আকাশে পাঠাই দিব বুঝছেন আমার বাবা অজেব আলী একটা আস্তা কাটাই দিয়া ওরম দেড় গামলা ওরম খাইয়া লাইতে পারতে এক যে বাবু খা তো ভালো না মার জিনের পিছনে খালি ঘুর ঘুর করে এগুলা ছাড়াও ওদের বংশ পরিচয় আছে তুই ক তার বোনের সাথে যদি তুই ইনকা করে বাগান গপ্প করিস তোর কে কি মান সমান থাকবি বংশ পরিচয় মুগোটাও যে খুব বড় হ্যাও দু না এগুলা নিয়েই তো আমার দিরা ভাই গর্ব করে খারাপ হবি কে কিন্তু ওকে কথা চিন্তা কর ওর ভাই তো ভালো লয় তা যেটি ভাই ভালো লয় তার বোন তো ভালো হবি না আর তুই হলো আমার বোনের সোল আমি কি তোর খারাপ সবার পারি ক তোর যদি গল্প করাই লাগে তুই করবু মার্জিনার সাথে গল্প করবু এটি বস থেকে গল্প কর উঠানে বস থেকে ঘরাত বস থেকে গল্প কর কেবাব আমি কি তোর খাবার মানে খারাপ সাবার পারি তুই কোনোদিন সেটাই তো কথা তুই বুঝবার পারিছু না শোন তাহলে কি কথা হলো এখন থেকে এই বেটি সোলের সাথে কথা কবু না এরা ভালো লয় কো খালাসকে তুমি আমার একটা চক্ষু খুললে দেশ বিশ্বাস করো খালা খালার মধ্যে যে মায়ের ছায়া মায়ের মায়া মায়ের কায়া সব থাকে জ্ঞানে গুণে যে বলে এটা মিথ্যে বলে নাই তোমার ভিতরে আমি সব পাইতেছি জানো আম্মার ধরে ছোটকালে যখনই সাদাল্লাত করিয়া টাকা চাইতাম সে কোনোদিন না করে নাই আমার 15 টাকা দেবা হায় রে মা আমি তো ভুলে গেছি সুলাতে ভাত দিয়েছি ভাত তো পরে সুলা নিবে যাবে খারাপ আমি আসিছি টাকা চাইছি এখন তো পুরিয়েই যাইবি তোমার ভাত পড়বে হাত পড়বে আরো কত কিছু পড়বে শোনো খালা আমি যাকে ভালোবেসেছি তাকে ভালোই বেসেছি আমি কোনো কিছুর বিনিময়ে কখনো আমি ওকে ভুললে যেতে পারবো না হইতে পারে তোমার মেয়ে রূপবতী কিন্তু আমার প্রেমিকে অতি রূপবতী আই লাভ ইউ আই লাভ হার আই লাভ ইউ ও
ভাবী আপনার একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে না করলে আব্বাই পদম গাছ ধরে এরকম কাঁদতেছে কেন? অনেক কাহিনী এই কদম গাছে লইয়া, মনে করো বিরাট বড় কাহিনী আছে। কি আর কমু, ওই মোর বিয়ার বহু আগের কথা, ওই শেষবার ওই যে কাকিয়াম্মা মানে ওই তোমার শাশুড়ি, এটা তো মুই কইতে পারুম না। তবে অনেকে কয় যে কাকিয়াম্মা জানতে পারছিল যে কাকিয়াম্মার যে তোমার খালা শাশুড়ি জরিনা খালা, ওই জরিনা খালার লগে নাকি কাকা জানে সম্পর্ক আসছিল। আর অনেকে কয় যে কাকু নাকি নিজেই ওই কাকিয়াম্মার মাইরিয়া ওই এরকম গাছের মধ্যে লটকে দিয়ে এসছে। এখন সত্যিটা কি হে তো মুই জানি না। এই তো কবার পারবে মনে করো, ওই যে কাকিয়াম্মা সে তো মরি গেছে, কাকা করতে পারবে আর ওই জরিনা। এ বই কিন্তু সহজ সরল মনে তোমার দ্বারা এইগুলো সত্যি কথা কইয়ে দিছি, তুমি কইলাম কারো কানে আর কইও না। হ্যাঁ আপনা বোন মনে করছি তো এই জন্য বললে দিছে না, হ্যাঁ কাউরে কইও না বোন। না না ভাবি আমি কাউরে বলবো না, আপনি চিন্তা করেন না। মুই জানি মোর লক্ষ্মী বোনটা কারো দ্বারা বলবে না। কি জানলেন ভাবি? ও মা আবার কি কলে, হ্যাঁ তুমি যা যা খাইতে পছন্দ করো মুই সব রান্না করি। রাত্রে বেলায় এখানে কাড়াইয়া কাড়া কি করো? তোমার জন্যই তো দাঁড়ায় আছি মেয়ে ভাই। কে ওই আম গাছের তলায় মাটির নিচে রামদা পোতা ছিল না, ওইটা দেখতে আসি না, তুমি কি দেখছো? আরে চিন্তা করিস না, চিন্তা করিস না, মুই ওইটা উঠায় লয়ে গেছি বুঝছো। সামনে নির্বাচন, কুমার মারার মিয়া বাড়ির লোকজন এটা কিনতে দিছে, সমস্যা নেই। ও তাই কও, আমি আবার ভাবলাম কেটা নিয়ে গেছে। মে ভাই তোমার বন্ধু তো অন আইলো না, ওই যে থাহে সারাটা দিন। আমি কিন্তু মে ভাই ঘুমাইলে কিন্তু আমরা ডাকবা না, আমি কিন্তু ঘুমাবো ঠিক আছে? আর শহরে পোলাপান একটু রাত না কইরা ঘরে ফেরে না বুঝছো, সমস্যা নাই, তুই আমাকে দুইজনের ভাত দিয়া যা, আমি দেখতে আসি যা। আচ্ছা ঠিক আছে। ও তোমারই খুঁজতে চেয়ারম্যানের লোক আইছিল, দেখা করতে কইছে তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই চেয়ারম্যানের সাথে দেখা করে আইতে আসি, তুই ঘরে যা ঠিক আছে? হ্যাঁ ঠিক, তাড়াতাড়ি আইসো কিন্তু। মার্জিনা এত শ্বাসগোস করতেছ, কেউ আসবে নাকি দেখতে? আর ছেলে টেলে না থাকলে বলো আমরা পাত্র দেখি। ও তুমি তো ভালোই কইছো, হ্যাঁ আসতা। এই মার্জিন এই মানে মুদ্দার কইলে আমাকে ভালো প্রস্তাব আছে, এখন যদি তুই রাজি হও তাইলে আমরা আলাপ করতে পারি। ওই যে আমার মামতো ভাই আছে না বাবুকা, মানে তুই যদি রাজি থাও আমি বাবুকার লগে কথা কইয়ে দেখতে পারি বুঝছো। আশোকা ওই যে মনে করো বাড়ি গাড়ি টেহা পয়সা স্বর্ণ অলঙ্কার কোনো কিছুর অভাব হইবি না, তোমার ভালোবাসবে অনেক। ভাবি চুপ করে আছে, মনে হয় রাজি আছে। এই চুপ করে থাইকো না বুঝছো, ওই যে মনে করো স্বামীর আদর লাগলে মগরে কই, মোরা তো ভাবি আছি, মোরা না দেখে কে দেখবে ক? বেশি কথা কও তুমি। আমি আমার শালার হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি। ওর এত বড় সাহস, তোমার হুমকি দেয় ওর কাছে ক্ষমা চাইতে ও কেডা বলে গেছে।
কত বড় সাহস আপনি সালাম রে কয় এর কাছে রামদা বিক্রি না করলে এই নাকি পুলিশে কইয়া দেবে কত বড় সাহস আমি তো এখনো সর্দার রে কই নাই সর্দার রে কইলে কি হইবে সর্দার রে কইলে ওর হাত পায়ের নলাগি থাকবে এইটা হারে কইয়া দিয়ে ঠিক আছে আচ্ছা থাক এসবের দরকার না আমি দেখতে আছি কি করা যায় আরেকটা কথা আপনি রে কই এই যে আপনি টাউট শালা গ্রামের যত যুবতী মাইয়ে আছে একগুরে সবাই রে সে বিয়ার প্রস্তাব দেয় ওর যে বোন হনুফা হ্যাঁ দেশে বলছেন হনুফা যদি রামদাও দিয়া তার ঘেড়ি বরাবর একখান কোপ দেয় তাইলে কিন্তু আমার কাছে বিচার দিয়া কোনো লাভ হইবে না ঠিক আছে কথাটা একটু কইয়া গেল ঠিক আছে আমি কইতেছিলাম কি না ঠিক আছে কইলাম তো মুই দেখতে আসি তুমি সুন্দরবন যাবা কবে মোর লাগে মধু নিয়ে আইসো একজন রে দিতে আচ্ছা ঠিক আছে আমি দেখতে আসি ওর মাথা একটু গরম আছে বুঝছেন আর আপনার সারা রে কইবেন এই যেন আমার সামনে না পড়ে পড়লে সমস্যা কিন্তু হইয়ে যাবে বুঝছেন আসি সালাম আলাইকুম যাইতে চাও কবে কাল সকালে চলে যাব ওই মার্জিনার থুয়ে যাও কয়দিন বেরাক দুলা ভাই হানানের বউখানে খুবই ভালো মায়া ওখানে মেয়ের মতো করে যত্ন করেন আর রাজি আসতে বেশি মিশপাট দিয়েন না দুলা ভাই একটা কথা কই কিছু মনে নিয়েন না আপনাকে তো কোনো কিছুর অভাব নাই বুবু অনেক কষ্ট পেয়ে মরে গেছে ছুটিটা ছাড়ে দেন দুলা ভাই না মানে ওগুলো আসলে বিষয় নয় বিষয় হলো আমি দেখলু আপনি কদম তলায় দাঁড়ায় কান্না করছেন তুমি তো ভালো করে জানো তোমার কান্না আমি সহ্য করতে পারি না ভালো করে থাইকো আর যাস মা সরগুলো দেখবার পাচ্ছি না সরগুলো কোনটা গেছে কাউরে কইও না গেছে চুরি হরতে কেউ জিজ্ঞাইলে বলবা যাত্রা দেখতে গেছে জরি না আর কয়টা দিন থেকে যা আমার না কাম আছে কামটা সেরে আসমুনি তুমি আমার শরীর দিকে খেয়াল রাখো আচ্ছা তুমি আমাদের পরে সাইফুল আর মার্জিনার বিয়ে দিবে ঠিক আছে হান্নানের বিয়ার পরে ওই রমজান রে যে মাদ্রাসায় পাঠাইলা আর তো আনলা না তাহা ওই সামনের সপ্তাহে দুই তিন দিনের লেগে ছুটি পাবে তখন নিয়ে আম উনাতে পান খাবো কাহা আপনার আর কিছু লাগবে না এই নেন খালা এইটাও বানাইয়া কাহারে খাওয়াইয়ে দিন কাকা আমরা যদ্দূর জানলাম বিশেষ করে আমি আমার কথাই কই আপনাকেও জোসনা নাকি সাইফুলের লোকে বাইকে গেছে অথচ আপনারা বলে বেড়াইতেছেন জোসনা জোসনা নানার বাইক গেছে শোনেন একটা কথা কই সত্য কোনোদিন চাপা থাকে না তোমরা এসব কেডা কইছে যে আমার শালার মাইয়া বাইকে যাই বিয়া করছে তারা একে অপরে পছন্দ করে বুঝছো আচ্ছা সিরু তুমি কি জানো না তোমার আমি অপছন্দ করি তারপরে তুমি কথা কইতা হও কেন তুমি তো শোনা কথায় উত্তর দাও আর সাইফুলের সাথে তোমার কালকেও দেখা হয়েছে আসলে সিরুর কথা ঠিক না না আসলে মনের মতন করে এক কাপ চা খাইতে খালি পেসাল আর পেসাল
সাতটা দিলেন না? অসুবিধা নেই, আমি দেবো নে। টাকা মোরও আছে, মোর নামে খাতা লিখে রাখো, আর এই চা যার খুশি হয় খাই। রুমির জন্য তো একটা ফাইন ছেলে দেখছিলাম, আর সেই জন্যই তো আমি মানিকের সাথে কথা বলতেছিলাম, আর তুমি কি করলে আইসে লাগাই দিলে ভেজাল। আমি ছেলেটার আনিয়া রুমিরে দেখাই, তুমি কি কও? আমি সবসময় বলছি যে আমরা যখন কথা বলবো মাঝখানে ঢুকবেন না শিশু। শিশু মাঝে মাঝে যা করেন না কথাটা তাড়াই তো নষ্ট করে দিচ্ছি। আরে আমি ওই ছেলে দেখছি বলেই তো ওর সাথে কথা বলতে আসছিলাম, তুমি তো ভেজালটা লাগাইলা। যাইতে আসো হর বাড়ি সেহারা এরকম আন্দার করিয়ে রাখছো মনে হয় যেন একদম যে কোনো মুহূর্তে টর্নেডো হয়ে যেতে পারে। বেটা যাবে হর বাড়ি হাসি খুশি অলওয়েজ স্মাইলিং, এরকম আসবি কি বলছি? তো আসি সবসময় আহে না, মোর শ্বশুর লাগে কি কামটা করলো? কি করছো? এটা কাম মারছি মোর স্ট্যাম্পের মধ্যে এই সিগনেচার দিয়ে একবার মাইয়াটা দিয়ে দিল আসনার মধ্যে লগে বিয়াতে আছে, এটা কি কাজ করছে? হ্যাঁ মনে করছিল ভালো ভালো সব চিৎকার। এই যে হানান খবরদার খবরদার বুঝি, শ্বশুর সম্বন্ধে কখনো কোনো আজে বাজে কথা স্পিক নট ইন দিস ভিলেজ। শ্বশুর হলো কি আপনার মুরব্বী মানুষ, সে যে কোনো সময় খারাপ ব্যবহার করতে পারে, শাসন করতে পারে, আদর করতে পারে। গরু পিটের না পাঁচ ইঞ্চি দুটো ঠাস ঠাস পিটের মধ্যে বাড়ি দিল বলে বুঝি আব্বা বেড়ে লাগে নাই কি দেখছ কি সুন্দর মাইয়া। ওইসি ওইসি এত বেশি কথা কও না তুমি, মনে মামা আজকে দাদানো ধরনের, তুমি চলো লগে আমার শ্বশুর বাড়িতে চলো। মামা চলো। এই যে আম্মা তোমাকে কেমনে বুঝাই বল বল যে আমি তো যেই সেই কেউ না, মোর জন্য ওদের ডাইরেক্টর প্রডিউসার সব বসে রয়েছে, মিটিং এ মিটিং এ রওনা হয়েছি সিএনজি রেডি, সেখান থেকে যাবো এয়ারপোর্টের কাছাকাছি যাবো হেলিকপ্টার দিয়ে ডাইরেক্ট ইন দি এফডিসি, আজ ঢাকা শহর ল্যান্ডিং করবো, মিটিং শেষ করবো, অ্যান্ড দেন যদি ওই সে তো বুঝছি তোমার এত পাওয়ার, তোমার লিগে হাগলতে বইয়ে রয়েছে হেলিকপ্টার দিয়ে যাই বা তাহলে একদিন পেছিয়ে দাও না আগামীকাল ডেটটা করো তাহলে চলো মোগলো গিয়ে। হেলিকপ্টার যে আবার চলে আসবো কেন আসবো না, এই যে বৌমা তুমি পাইছো তোমার সাত জন্মের ভাগ্য, কি সুন্দর আমার আম্মা দেখছো কি সুন্দর শাড়ি পেনছে এককালে হাই উঠে কালার। ও ভালো কথা কত তো কি এই যে আম্মা রাখো 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 রাখো, মানুষে আমাকে বলে যে কি প্রিয়া এখন এটা পারলে তৈবে আর খুললে যায় শক্ত খুলে পান কাশের নাকি একটা আছে ফটন দিছেলে না কানে যে লাগে তোমার কথা একটু সেই ওখানে কাম করে আগে এসে আর না মন খুব ভালো কানো তোমার এখন এ কই তৈবে তুমি বেশি কথা বাবা আবার বাদ কি গুড তো চোরের মুখে সাধু বচন ধর্ম। আরে মুই তো আব্বাস আব্বাস ডল আব্বাস হয়েছে গাজী বাড়ির আব্বাস, কত ছোট দেখছি তোমার কত ডাঙ্গর হয়ে গেছে। আপনি মানুষ এটা আপনি কি করতেছেন? আপনি যদি জাতীয় দলের ফুটবলার হইতেন তুরো কি করেছে? যদি গোলকিপার হইতেন একটা বল তো জালের ভিতরে ঢুকলো না। পিকনিক তো দুদিন আগেও করলাম, পুনরায় যখন পিকনিক করি তখন আপনার দাওয়াত দেবার নেই। আর আব্বাস ভাই আপনার নির্বাচন তো এসে গেল, আব্বার আশপাশে থাকে, আমি তো বিরাট ব্যস্ত মানুষ সময় পাই না, দুই তিনটা মেশিন দেওয়া যাবে। আব্বা ওই বাচ্চা মেয়ে কিন্তু আমাকে বাড়ি আয় আইলে আমার উল্টো পাল্টা কথা কয়, আরে তুমি কইবা বাড়ি যেন না আয় আইলে কিন্তু আমার পিড়াম। যে মফিজ বাসটা যে মারছে এই জানি কি মুই করছি, চারিদিকে কইতে আছে এই মাটার সম্পর্কে মুই কিছুই জানি না, জানেন সব আসল কথাটাই তো বলতে পারলাম।
আউনের কালে পথের মধ্যে শ্রাবণের লগে দেওয়া হয়ে গেলে এ আমার খালুক হয়ে বলে এত কিছু পর বলে আমার খালুক হয় কা ভালো মন্দ মিশে একটা